नमस्कार বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি চিকেন কষার একটি রেসিপি। অনেকেই জানিয়েছেন চিকেন রান্না করলে মনের মতো স্বাদ হয় না, তাই এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখুন, মনের মতো স্বাদ অবশ্যই পাবেন। এই রান্নাটা আমার বানাতে লাগছে রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, ধনে পাতা, আর নিয়েছি গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। আর চিকেন এখানে আমি নিয়েছি 1 কেজি। কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল গরম করে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা ভেজে নেব, হালকা গোল্ডেন করে ভেজে নেব। এই চিকেন ভেজে নিলে চিকেনের আষ্টে গন্ধটা চলে যায়, রান্নাটাও টেস্ট লাগে। আমি এখানে 2 মিনিট ধরে হাই ফ্লেমে চিকেনটা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, এইরকম ভাজা অবস্থায় তুলে নিচ্ছি আমি। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে 100 গ্রাম নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদাটা দেওয়ার 1 মিনিট পর আমি দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো পেস্ট। এবার ভালো করে নাড়তে থাকবো। এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা এখন আমি 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমার কড়াই মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে চিকেন। মশলার সাথে ভালোভাবে চিকেনটা নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। এবার আমি ভালোভাবে লবণটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেনটা আমাকে কষিয়ে নিতে হবে। দু মিনিট অন্তর অন্তর কিন্তু আমি চিকেনটা নাড়ছি। এখানে দেখুন আমার তেল সেপারেট হয়ে গেছে মশলা থেকে। খুব সুন্দরভাবে তেলটা আমার বেরিয়ে গেছে মশলা থেকে। আমি প্রায় 15 মিনিট ধরে চিকেনটা কষেছি। চিকেন কষাটা আমার হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আপনারা অবশ্যই গরম জল দেবেন। এবার চিকেনটা আমি ভালোভাবে ফুটতে দেব। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এই চিকেন কষা সার্ভ করতে পারেন। চিকেনের গ্রেভিটা আমার শুকিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো 1.25 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা আপনারা নাও দিতে পারেন।
এটা অপশনাল। হয়ে গেছে আমাদের চিকেন কষা। আর আমার চ্যানেল কুকিং উইথ পিউ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।